বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আমার আলিবাবুর মেডিকেল থেকে সকলকে স্বাগত। সুপ্রিয় বন্ধুগণ, আজ আপনাদের সামনে আমি একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং সেই রেসিপিটা হবে আজকে সকালের নাস্তা। আর এই নাস্তাটা হবে একটা চম্পেস নাস্তা, ঘরের হালকা পাতলা প্রয়োজনীয় আইটেম দ্বারাই তৈরি হবে এটা। আর এটা হবে সকালের একটা চম্পেস ব্রেকফাস্ট, একটা সকালের নাস্তা। এখানের মধ্যে আমি এখানে রুটি নিয়ে আসছি তিন রকমের। এখানে হলো এটা হলুদ, এটা হলো গ্রিন, আর এটা হলো সাদা। হলুদ, সবুজ আর সাদা, সাদা সবুজ এন্ড হলুদ, এই তিন রকমের রুটি। তারপরে এখানে আছে মুরগির আন্ডা, তারপরে আছে এখানে একটু রান্না করা চিকেন, তারপরে আছে এখানে চিংড়ি মাছ। এই একটা হবে চিংড়ি মাছ দিয়া, একটা হবে ডিম দিয়া, একটা হবে মুরগির মাংস দিয়া। আর সাথে আছে এখানে আছে আপনার স্কারলিয়ন বা পেঁয়াজের পাতা ব্যবহার করব। আর এখানের মধ্যে রেগুলার পেঁয়াজ আছে, কাঁচামরিচ, আর চিজ, আমি এই চিজটা ব্যবহার করব। তা আর এই কাঁচামরিচটা দেবো একটুখানি ঝাল হওয়ার জন্য। আর থাকবে আমার টমেটোর কেচাপ, মায়োনেস, এই সবগুলো সমন্বয়ে আমি এই সবগুলো আইটেমই ঘরে সবসময় অহরহ থাকে। আর এই আইটেমগুলো দিয়েই আমি এখনকার সকালের যে নাস্তাটা তৈরি করবো, এটা তিন রকমের রুটি হবে আজকের ব্রেকফাস্টে। আর রুটির তিন রকমের আইটেম, তিনটা কালারের হবে, আর এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন এবং মূল্যবান সময় নষ্ট করে উপভোগ করবেন। তো চলেন যাই, এখন আমি একটু কাটাকাটি করে সবগুলো তৈরি করে নিই। পেঁয়াজটা কাটি, আর আমার সেই স্কারলিয়ন বা পেঁয়াজের পাতাটা কাটবো, তারপরে ডিমটাকে ভাজবো, চিংড়ি মাছটা কাটবো, কেটে নিয়ে সেটা এটা আলাদা আলাদা করে, তারপরে আমি তৈরি করবো আজকের সেই ব্রেকফাস্ট, আজকে সকালের নাস্তা, আজকের চম্পেস নাস্তাটা শেয়ার করতেছি। চলেন যাই, শুরু করে দেই ইনশাল্লাহ। সুপ্রিয় বন্ধুরা আমার, আমি এখন যে নাস্তাটা তৈরি করতে যাচ্ছি, যে ব্রেকফাস্টটা তৈরি করতে যাচ্ছি, এটার সবগুলো উপকরণ আপনাদের সাথে শেয়ার করছি। এখনকার এই চিকেনটা এখানে রান্না করা, চিংড়ি মাছটা রান্না করে নিছি, এই দেখেন কুচি করে কাইটা, শুধু খালি একটুখানি পেঁয়াজ, ধনিয়া পাতা আর লবণ দিয়ে সেটা একটু ভেজে নিছি। আর ডিমটাও পেঁয়াজ আর লবণ ধনিয়া পাতা দিয়ে সেটা ভেজে নিছি। তো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে একটা, ডিম দিয়ে হবে একটা, চিকেন দিয়ে হবে একটা, আর প্রত্যেকটার সাথে এখানের মধ্যে আছে লাল পেঁয়াজ, পেঁয়াজের পাতা কুচি করা আর কাঁচামরিচ, এগুলা প্রত্যেকটার সাথে ব্যবহার করবো ইনশাল্লাহ। আর এইখানে আছে চিজ, এই চিজটাকে আমি গ্রেট করে নিছি, এই চিজটা আমি ব্যবহার করব। আর এইখানে তিন রকমের হবে, একটা হবে মায়োনেস, আর একটা হবে কেচাপ, টমেটো কেচাপ, আর এটা হবে একটা চিপের সস। এই সসটা খুবই টেস্টি এবং ছেলে মেয়েদের এত প্রিয় বলার মতো না। চিপস খাইতে হলে এই যখনই এই চিপস আসে তখনই এই সসটা আসে। আর এই সসটা দিয়ে আজকে তৈরি করবো আমি সেই ব্রেডটা, রুটিটা, আর এটাই শেয়ার করতেছি। তো এখন আমি শুরু করে দিই। তা আমি একটা একটা করে হেয়ার কালার একটা একটা করে আমি তৈরি করবো। প্রথমত আমি তৈরি করবো দ্য গ্রিনটা। তো গ্রিনটা তৈরি করতে গেলে আমি দুইটা সরাই ফেলি, সরাই আমি গ্রিনটারে এখানে তৈরি করার চেষ্টা করি। তারপরে আমি এটাকে গ্রিনটা আমি তৈরি করতেছি চিকেন দিয়া। তো চিকেন দিয়ে তৈরি করার আগে এখানে আমি দেবো টমেটো কেচাপ। এটি আমার যে সংমিশ্রণটা কীভাবে হচ্ছে এটি শেয়ার করতেছি। এই টমেটো কেচাপ দিয়ে দিলাম, কেচাপ দেওয়ার পর আমি এই চামচ দিয়ে কেচাপটাকে মিলিয়ে নেব। তারপর আমি এটাকে ভাজবো। তো এখনকার আমি এই কেচাপ দিলাম, কেচাপ দেওয়ার পর দেবো চিকেন। এই চিকেনটা দেওয়ার পরে চিকেনটা এইভাবে সুন্দরভাবে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর এই চিকেনটা দেওয়া হয়ে গেল। তা এখন এটাকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি ব্যবহার করব এই চিজটা, কারণ চিজটা নিচে থেকে যখন এই রুটিটা ভাজতে থাকবো, গরম হইব, এটা গলবে, তার উপরে দেবো আমি চিজটা আগে দিয়ে দেবো। দিলাম চিজটা,
একটু মিলে যা, দেখেন কেমন সুন্দর হয়ে যাচ্ছে। তারপরে দেওয়ার পরে আর পেঁয়াজের পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ এটা মিলানো ওইখানের ভিতরে, এখন দেবো এগুলো। দেওয়ার পরে আমি আরেকটু চিজ ব্যবহার করব, আরেকটু চিজ দেব হালকা। এখন আমি এটাকে এইভাবে কড়াইতে নিয়ে যাব, নিয়ে ভাজবো, আধা ভাজা হলে তারপর এটা ফোল্ড করে নেব। তো এখন আমি এইভাবে এইভাবে আমি এটা এখন করে রাখতেছি, এবং প্রত্যেকটা আইটেমে এইভাবে করব। এটা চিকেন দিয়ে হলো, তারপর হবে চিংড়ি মাছ দিয়ে, তারপর হবে ডিম দিয়া। এখন চিকেন আর টমেটো কেচাপ এটা হলো, বাকিটা আমি ইনশাল্লাহ করব ডিম এবং চিংড়ি মাছ আলাদা আলাদা করে। তা আমি এটা এনে সরাই নিই, এটা সরাই নিলাম। এখন তৈরি করবো হলুদটা, এটা হবে মায়োনেস। প্রথমে আমি মায়োনেসটা দিয়ে দেব, মায়োনেস দিয়ে দিলাম। এখন মায়োনেসটাকে আমি সুন্দরভাবে মিলিয়ে নেবো এটার উপর দিয়ে রুটিটাতে। স্বাদ আর স্বাদ, মজা আর মজা, টেস্ট আর টেস্ট, আহা হা হা হা। এখন আমি এখানে দেব চিংড়ি মাছ, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি একটু চিজ ব্যবহার করবো এখনকার। দেখো চিজটা, এখন চিজের পরে দেবো কাঁচামরিচ, পেঁয়াজের পাতা আর পেঁয়াজ। এখন দেবো আরেকটু চিজ, হয়ে গেল এটা। এখন এটাকে আমি সরিয়ে রাখবো, রেখে সেটা তৈরি করবো ডিমের। এটা এখন এটা সরিয়ে নিচ্ছি, এখন ডিম এটা তৈরি করবো ইনশাল্লাহ। ডিম এটা তৈরি করবো আমি সাদা রুটিতে, এটার মধ্যে দেবো এই সস। বন্ধুরা, আমার কড়াইটা বসাই দিলাম এখানের ভিতরে এটা ভাজার জন্য। এখন আমি এখানে এই একটু হালকা তেল দেবো, একটু তেল দিয়ে দিলাম, পরে আর একটু ব্যবহার করব। তো এটা এখানে মধ্যে আমি ভাজার জন্য এখনকার রেডি করতেছি। কড়াইটা একটু গরম হওয়ার জন্য একটু সময় নিচ্ছি। তো কড়াইটা গরম হইতেছে, গরম হইতে হইতে আমি রুটিটা দিয়ে ফেলবো। এটা কড়াইটা গরম হবে, রুটিটাও আস্তে আস্তে গরম হইতে থাকবে, এবং এটাকে এখানে ভাজবো। তেল পরে দরকার হবে, এবং আমি এটাকে ভাজার জন্য আমার আরো 2 মিনিট সময় লাগবে এটা গরম হইতে হইতে, এবং এই 2 মিনিট আমি অপেক্ষা করতেছি ইনশাল্লাহ। বন্ধুরা, আমার কড়াইটা বসাই দিলাম এখানের ভিতরে এটা ভাজার জন্য। এখন আমি এখানে এই একটু হালকা তেল দেব, একটু তেল দিয়ে দিলাম, পরে আর একটু ব্যবহার করব। তো এটা এখানের মধ্যে আমি ভাজার জন্য এখনকার রেডি করতেছি। কড়াইটা একটু গরম হওয়ার জন্য একটু সময় নিচ্ছি। তো কড়াইটা গরম হইতেছে, গরম হইতে হইতে আমি রুটিটা দিয়ে ফেলব। এটা কড়াইটা গরম হবে, রুটিটাও আস্তে আস্তে গরম হইতে থাকবে, এবং এটাকে এখানে ভাজবো। একটু তেল পরে দরকার হবে, এবং আমি এটাকে ভাজার জন্য আমার আরও 2 মিনিট সময় লাগবে এটা গরম হইতে হইতে, এবং এই 2 মিনিট আমি অপেক্ষা করতেছি ইনশাল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আমার কড়াইও গরম হয়ে গেছে এখনকার। আমার এটাকে
তৈরি করে নামানোর পালা। তা আমি এখন চুলাটাকে একটু কমাই দিলাম, এই চুলাটাকে কমাই দিলাম। এখন আমি এটাকে ভাজ করবো, ভাজ করে পরে নামাবো। আমি এখন মাঝখানে ভাজ করে নেবো এটা, এবার ফোল্ড করে এই আস্তে আস্তে চিজটা করলে এইভাবে একটু শক্ত হয়ে লেগে যাবে এবং এখন আমি এটাকে নামাই নেব। নামাই এইভাবে প্রত্যেকটা রুটি আমি যেভাবে তৈরি করছি এইভাবে এটাকে একটার পর একটা ভাজবো। এখন আমার এটা নামানোর পালা। প্লেটে এটা নামাই রাখবো। বিসমিল্লাহ রহমান রহিম, দেখেন কেমন সুন্দর হয়ে গেছে। আমরা নামাই নিলাম, এখন আর একটা তৈরি করবো ইনশাল্লাহ। এখানে একটু আর একটু তেল দিতে হবে আমাকে, তারপর একটু তেল ব্যবহার করবো। হয়ে গেল, এখন আমি ইনশাল্লাহ আরেকটা বিসমিল্লাহির রহমানির রহিম একটু হালকা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার উদ্দেশ্য হলো এই ঢাকনাটা থাকলে পরে এটা এই ঢাকনায় গরমটা একটুখানি চিষ্টা করবে। এই 1 মিনিট আমি ঢাকনাটা রাখবো, তারপর ঢাকনাটা তুলে নেবো, নিয়ে সেটা তারপর এটা আবার ফল করবো। ফল করে সেটা তারপরে নামাই নেবো। এইভাবে আমি সবগুলো ভাজবো, ভাজার পরে তারপরে ইনশাল্লাহ পরিবেশন করবো। এটা ঢাকনাটা উঠিয়ে নেবো আমি এখনকার, এটা বেশি গরম হতে হবে না। এই ঢাকনাটা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে আমি এখন এটাকে অবস্থার ভিতরে হয়ে যাচ্ছে। আমি এখন এটাকে ফল করে নেবো, এভাবে ধরে এই এই পিঠটা একটুখানি হওয়ার পর তারপর আমি উপিট করে দেবো। আমার এই পিঠটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ফ্লিপ করবে করে সেটা উইপিট করে দিলাম। এখানে কেমন সুন্দর হয়ে যাচ্ছে, রিয়েলি বিউটিফুল। এখন আমি এটাকে নামাই নেব। এইভাবে নামাই নিলাম এই এখন আমি হোয়াইট ব্রেডে যেটা সাদাটা তৈরি এটা দেবো। এখনকার দিয়ে দিলাম, চুলাটা একটু বাড়াই দিলাম এবং 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এইভাবে সেম ওয়েতে এটারও আমি করে নেব। তো এটাকে 1 মিনিট সময় লাগবে, তো এই সময়টা আমরা অপেক্ষা করি, তারপর আমি এটাকে ভাজ করে পরে এপিট উপিট ভেজে নামাই নিচ্ছি। বন্ধুরা আমার হয়ে গেল 1 মিনিট, ঢাকনাটা নামাই দিলাম। এখনকার আমি এটাকে ভাজ করে নেব, দেখেন কেমন সুন্দর। ভাজ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এই সমানভাবে এটা পিট পিট করে হবে। এটার উপর পিঠটা হয়ে গেলে এটা ফ্লিপ করে আবার এদিকে পিঠটা করে নেব।
তো এটা একটু সময় লাগতেছে, আর একটু তেলের দরকার, একটু হালকা তেল দিয়ে দিলাম তেল বানানোর জন্য। এই পিঠটা হয়ে যাবে, ফেলে করে আমি এটা ফ্লিপ করে কপর পিঠটা দিয়ে ইনশাল্লাহ করব। আরো কয়েক সেকেন্ড লাগবে, হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আমি এটাকে এখন ফ্লিপ করে নিচ্ছি, এই এখন কেমন ফার্স্ট ক্লাস হয়েছে। এইভাবে ওই পিঠটা হবে, হওয়ার পরে তারপর আমি ইনশাল্লাহ নামাই নেব। বন্ধুরা আমার এপি টু পিঠ দুই পিঠে হয়ে গেল, এখন তো আমি এটাকে নামাই নেওয়ার পালা। আমি নামাই নিচ্ছি, দেখেন কেমন সুন্দর একটা কালার ধারণ করছে। এই নামাই নিলাম, রেডি হয়ে গেল আমার নাস্তাটা, এখন আমি এটা পরিবেশন করবো ইনশাল্লাহ। তো চলেন যাই পরিবেশন করি। সুপ্রিয় বন্ধুরা আমার রেডি হয়ে গেল সকালের নাস্তা, তিন রকমের রুটি দ্বারা। আর যে যে উপকরণগুলো ব্যবহার করলাম সবগুলোই শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ইনশাল্লাহ এইভাবে ঘরে করে খাবেন, লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিটাকে বড় করবেন। আমি এখন পরিবেশন করব, তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ রহমতের ছায়া তলে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটা লাইক দিয়ে দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন হয়তো ভালোবাসা হয়ে যাবে, সাবস্ক্রাইব করে দেবেন। আর যখনই করবেন তখন পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন, নতুন কোনো রেসিপি আসবে নোটিফিকেশন আপনারা সাথে সাথে পাবেন এবং মূল্যবান সময় নষ্ট করে দেখবেন। তা আল্লাহ রহমতে সাথে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।